সবাইকে স্বাগতম। আমরা এখানে একটি গাণিতিক সমস্যার সমাধান করব। এখানে দেয়া আছে, হোয়াট ইজ দ্য ফার্স্ট ভ্যালু অফ এন ফর হুইচ এন স্কোয়ার প্লাস এন প্লাস 41 ইজ নট এ প্রাইম। এখানে একটি এক্সপ্রেশন দেয়া আছে, এন স্কোয়ার প্লাস এন প্লাস 41, এবং এই এক্সপ্রেশনটি এন এর বিভিন্ন মানের জন্য প্রাইম সংখ্যা তৈরি করে। আমাদের নির্ণয় করতে হবে এন এর কোন মানের জন্য এই এক্সপ্রেশনটি প্রাইম সংখ্যা তৈরি করবে না। এক্সপ্রেশনটি হচ্ছে এন স্কোয়ার প্লাস এন প্লাস 41। প্রথমত আমরা এখানে বিবেচনা করি, এখানে এই এক্সপ্রেশনটি কিন্তু একটা মজার এক্সপ্রেশন। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে এই এক্সপ্রেশনটি এন এর বিভিন্ন মানের জন্য, এন এর মান জিরো থেকে লক্ষ্য করা যায়, 1, 2, 3 ডট 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 39 পর্যন্ত প্রাইম নাম্বার তৈরি করে, কারেক্ট? অর্থাৎ এই এক্সপ্রেশনটি একটানা একটানা লক্ষ্য করা যাক, এন এর মান জিরো থেকে 39 পর্যন্ত একটানা 40 সংখ্যক প্রাইম নাম্বার এখানে জেনারেট করতে পারে, কারেক্ট? কারেক্ট। কিন্তু এন এর মান যখন 40 হয়, কারেক্ট, বা 40 এর চেয়ে বেশি হয়, তখন কিন্তু এই এক্সপ্রেশনটি সবসময় প্রাইম নাম্বার জেনারেট করতে পারে না। যেমন এন এর মান যদি 40 হয়, এখানে আমরা লক্ষ্য করি, আমরা এখানে পাচ্ছি 40 স্কোয়ার প্লাস 40 প্লাস 41। লক্ষ্য করা যাক, আমরা এখানে চাইলে 40 স্কোয়ার প্লাস 40 থেকে এই অংশ থেকে 40 কমন নিতে পারি, সেক্ষেত্রে আমরা পাচ্ছি 40 ইন্টু 40 প্লাস 1, কারেক্ট, প্লাস 41। আচ্ছা, লক্ষ্য করা যাক, আমরা এখানে পাচ্ছি 40 ইন্টু 41 প্লাস 41। তাহলে আমরা এখন এখানে প্লাস সাইনের উভয় দিক থেকে কিন্তু সিম্পলি 41 কমন নিতে পারি, সেক্ষেত্রে আমরা পাচ্ছি 41 ইন্টু 40 প্লাস 1, কারেক্ট, ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, 41 ইন্টু 41। তাহলে আমরা দেখছি যখন এন এর মান 40, তখন কিন্তু আমাদের এন স্কোয়ার প্লাস এন প্লাস 41 এই সংখ্যাটি কিন্তু প্রাইম নাম্বার নয়। কিন্তু যখন এন এর মান 0 থেকে 39 এর ভিতর, তখন এই এক্সপ্রেশনটি কিন্তু ক্রমাগতভাবে এখানে প্রাইম সংখ্যা জেনারেট করতে থাকবে। অর্থাৎ এন এর মান যদি 1 হয়, এই এক্সপ্রেশনটি একটি প্রাইম নাম্বার জেনারেট করবে। এন এর মান যদি 10 হয়, এই এক্সপ্রেশনটি একটি প্রাইম নাম্বার জেনারেট করবে। অনুরূপভাবে এন এর মান যদি 20 হয়, এই এক্সপ্রেশনটি একটি প্রাইম নাম্বার জেনারেট করবে। কিন্তু এন এর মান যখন 39 এর বেশি, অর্থাৎ এখানে 40 বা তার চেয়ে বেশি, তখন কিন্তু আমরা নিশ্চিতভাবে বলতে পারবো না যে এই এক্সপ্রেশনটি একটি প্রাইম নাম্বার জেনারেট করবে কি করবে না। যেমন এখানে 40 যখন এন এর মান, তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে এন স্কোয়ার প্লাস এন প্লাস 41 এই এক্সপ্রেশনটি প্রাইম নাম্বার জেনারেট করতে পারেনি। তাহলে আমরা দেখছি যে এন এর মান আসলে এখানে 40-র জন্য, এন ইকুয়াল টু 40 এর জন্য এন স্কোয়ার প্লাস এন প্লাস 41 এই এক্সপ্রেশনটি প্রাইম নাম্বার তৈরি করতে পারবে না। তাহলে এটা কিন্তু হবে অ্যান্সার,